আগামী পাঁচ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটি দুই হাজার একুশ কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার চাষারা খাবারবাড়ি হোটেলে দুপুর দুইটায় নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনে রাসেল উজ্জ্বল প্যানেলের পরিচিতি সভায় সদস্য ও প্রার্থীগণ উপস্থিত ছিলেন এ নির্বাচনে দুটি প্যানেলে মোট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কোষাধ্যক্ষ প্রার্থী গাফফার হোসেন লিটন পরিচিতি সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কাজ করার প্রত্যয়ে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক প্রার্থী শরীফুল ইসলাম সুমন সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ উজ্জ্বল হোসাইন আমরা এখন পর্যন্ত কোনো নেতৃত্ব তৈরি করতে পারিনি সবচেয়ে বড় ব্যর্থ আমরা এই কমিটির এখন পর্যন্ত নেতৃত্ব তৈরি করতে পারি সিনিয়র সহসভাপতি প্রার্থী আনোয়ার হোসেন সজীব এই সংগঠনের মাধ্যমে কিন্তু আমাদের সেই অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং রিপন ভাই প্রথম এটার প্রতিবাদ করেছিল এই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মধ্যে তখন থেকে আমাদেরকে টাকা দিতে তারা বাধ্য হয়েছিল যে না তারাও সাংবাদিক তাদেরও এখানে পরিশ্রম আছে তারাও কাজ করেছে তারাও এবং গুরুত্বপূর্ণ বক্তব্য ও নির্বাচনী ইশতেহার উল্লেখ করে বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহ রাসেল অর্থ যে মজবুত হয় সেই ব্যবস্থা করব স্থানীয় এবং জাতীয় পর্যায়ে যে অনুষ্ঠানগুলো রয়েছে আমরা সেগুলো এখন থেকে নিয়মিত করব। যদিও গতবার কয়েকটা করেছি কিন্তু নিয়মিত করা হয়নি এই আমি সাংবাদিক বাইদের সহযোগিতা কামনা করছি সংগঠনের সদস্যদের সন্তানদের শিক্ষা লাভে তারা যে সহযোগিতা পরিবর্তন অঙ্গীকার নিয়ে পাঁচ ফেব্রুয়ারি নির্বাচনে রাসেল উজ্জ্বল প্যানেল নির্বাচিত হলে রিপোর্টার্স ইউনিটির আমূল পরিবর্তনের আশ্বাস দেন প্রার্থীগণ এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ পারভেজ